কবিতা রচনাকালে একজন কবিকে বিভিন্ন বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হয়, যেমন মাত্রা, ছন্দ, অলঙ্কার, রস ইত্যাদি। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তোমাদের বইতে যে কবিতাগুলো দেয়া আছে, কবিতাগুলো শেষে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়, যেমন কবিতাটি কোন ছন্দে রচিত, চরণে মাত্রা কত ইত্যাদি। তো বিষয়গুলো তোমাদের অনেক ক্ষেত্রে একটু কঠিন মনে হয়, তো বিষয়গুলোই তোমাদের সামনে সহজ করার জন্য সাহিত্য তত্ত্বের উপরে ক্লাসগুলো নেওয়া হচ্ছে। আজকে সাহিত্য তত্ত্বের চতুর্থ ক্লাস, আজকে আমরা আলোচনা করব ছন্দ কি এবং ছন্দ প্রকরণ নিয়ে। আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো। ইকবাল সিদ্দিকী কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারেকুল ইসলাম জনি, প্রভাষক বাংলা। ছন্দ কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। অর্থাৎ কবিতার ধ্বনিগুলোকে যে সুশৃঙ্খল বিন্যাসে বিন্যস্ত করে তাতে এক বিশেষ ধ্বনি সুষম দান করেন, যার ফলে কবিতাটি পড়ার সময় পাঠক এক ধরনের ধ্বনি মাধুর্য উপভোগ করেন। ধ্বনির সেই সুশৃঙ্খল বিন্যাসকেই ছন্দ বলা হয়। মানুষের মনের ভাব সবসময় যেমন এক স্কেলে থাকে না, তেমনি ভৌগোলিকতার ভিত্তিতেও মানুষের কথার ধ্বনি ব্যঞ্জনার মধুরতা নির্ভর করে। যেমন বলা যায়, শীত বা নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষের ভাষা হয় সুললিত, গ্রীষ্মকালীন অঞ্চলের ভাষা হয় কিছুটা কর্কশ। বলার ভঙ্গি, লয়, তাল ও গতির উপর নির্ভর করে বক্তার মনোভঙ্গি প্রকাশিত হয়। কথা বলার ধরনের উপর ধ্বনি সাম্যের তারতম্য ঘটে। স্বাভাবিকভাবে বক্তার কথা বলার সময় তিন প্রকারের লয় ফুটে ওঠে। লয় মানে গতি, দ্রুত, মধ্যম ও ধীর লয়। এই লয়ের উপর নির্ভর করে বাংলা ছন্দকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়েছে, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত। যেসব কবিতা দ্রুততার সঙ্গে পঠিত হয় সেই কবিতাগুলোকে স্বরবৃত্ত ছন্দের কবিতা, যে কবিতা মধ্যম লয়ে পঠিত হয় সেগুলোকে মাত্রাবৃত্ত ছন্দের কবিতা, এবং যে কবিতাগুলো ধীর লয়ে ও সুরের সহযোগে পঠিত হয় সেগুলোকে অক্ষরবৃত্ত ছন্দের কবিতা বলা হয়। স্বরবৃত্ত ছন্দকে সাধারণত স্বরপ্রধান ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দকে ধ্বনি প্রধান ছন্দ এবং সুর বা তান প্রধান ছন্দ হলো অক্ষরবৃত্ত ছন্দ। চলো শিক্ষার্থীরা, এবারে এই তিন প্রকার ছন্দের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নেই। স্বরবৃত্ত ছন্দ ছড়ায় বহুল ব্যবহৃত হয় বলে এই ছন্দকে ছড়ার ছন্দ বলা হয়। এই ছন্দতে মূল পর্ব সবসময় চার মাত্রা হয়। প্রতি পর্বের প্রথম অক্ষরে শ্বাসাঘাত পড়ে, সব অক্ষর এক মাত্রা গুনতে হয়, অর্থাৎ সেটি মুক্তাক্ষর হলেও আমরা এক মাত্রা গুনব, অপরদিকে বদ্ধাক্ষর হলেও আমরা এক মাত্রাই গুনব। আমরা জানি মুক্তাক্ষর বলতে বোঝানো হয় যে অক্ষর উচ্চারণকালে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে সেটি মুক্তাক্ষর, এবং যে অক্ষর উচ্চারণকালে শব্দের শেষে ব্যঞ্জনধ্বনি থাকে সেটি হচ্ছে বদ্ধাক্ষর। অন্যভাবে আমরা বলতে পারি, যদি কোনো অক্ষর উচ্চারণে একটি বর্ণ থাকে তাহলে সেটি মুক্তাক্ষর, এবং যদি একাধিক বর্ণ থাকে তাহলে সেটি বদ্ধাক্ষর। এই স্বরবৃত্ত ছন্দের ক্ষেত্রে মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর উভয়ই একমাত্রা। এই কবিতাগুলো দ্রুত লয়ে পাঠ করা হয়, মানে কবিতা আবৃত্তি করার সময় পড়তে হবে একটু দ্রুত। চলো শিক্ষার্থীরা, আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি একটু পরিষ্কার হই। কবিতার দুটি পংক্তি দেয়া আছে, চলো আমরা দেখি স্বরবৃত্ত ছন্দের যে বৈশিষ্ট্যগুলো দেয়া আছে সেই বৈশিষ্ট্যগুলো এই পংক্তি দুইটির মধ্যে ফুটে ওঠে কিনা। বাঁশ, এই শব্দটি একটি অক্ষর এবং
এই অক্ষরটি দুইটি বর্ণ নিয়ে গঠিত, তাই একে আমরা বদ্ধাক্ষর হিসেবে চিহ্নিত করব। আমরা জানি সর্বিত ছন্দ ক্ষেত্রে বদ্ধাক্ষর সর্বদা একমাত্র। বা গা নের, এখানে বা একটি মুক্তাক্ষর, গা মুক্তাক্ষর, নের এই অক্ষরটি দুইটি বর্ণ নিয়ে গঠিত, তাই এটি বদ্ধাক্ষর। মা থার, এখানে মা একটি মুক্তাক্ষর, থার এটি একটি বদ্ধাক্ষর। উ পোর, উ একটি মুক্তাক্ষর এবং পোর এটি একটি বদ্ধাক্ষর। চাঁদ, এখানে যে শব্দটি গঠিত হয়েছে সেটি একটি বদ্ধাক্ষর, কারণ দুইটি শব্দ বর্ণে গঠিত। উঠেছে, উ একটি মুক্তাক্ষর, ঠে একটি মুক্তাক্ষর, ছে একটি মুক্তাক্ষর। ওই, এই শব্দটি একটি বদ্ধাক্ষর, কারণ দুইটি বর্ণ রয়েছে এবং অক্ষর একটি, একমাত্র হিসেবে চিহ্নিত করল। আমরা দেখছি এই পংক্তির মধ্যে পূর্ণ পর্ব রয়েছিল তিনটি এবং অপূর্ণ পর্ব রয়েছিল একটি। পূর্ণ পর্ব সবগুলোই আমরা দেখছি চারটি মাত্রা দ্বারা গঠিত এবং অপূর্ণ পর্বটি একটি মাত্রা দ্বারা গঠিত। একরকম ভাবে পরের যে পংক্তি রয়েছে সেটিও পূর্ণ পর্বগুলো চার মাত্রার এবং অপূর্ণ পর্বটি এক মাত্রার। আশা করি পরের চরণটি তোমরা প্র্যাকটিস করলেই পারবে। চলো শিক্ষার্থীরা আমরা চলে যাই মাত্রাবৃত্ত ছন্দে। আমরা দেখেছিলাম মাত্রাবৃত্ত ছন্দটি স্বরবৃত্ত ছন্দের তুলনায় একটু ধীর গতির বা ধীর লয়ের। এখানে মূল পর্ব সাধারণত চার, পাঁচ, ছয় বা সাত মাত্রার হয়। অক্ষরের শেষে স্বরধ্বনি থাকলে এক মাত্রা গুনতে হবে, আর অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি থাকলে দুই মাত্রা গুনতে হবে। অর্থাৎ এটি যদি মুক্তাক্ষর হয় তাহলে এক মাত্রা সর্বদা, আর যদি বদ্ধাক্ষর হয় তাহলে সেটা যেখানে বসুক না কেন আমরা দুই মাত্রা হিসেবে গণনা করব। কবিতা আবৃত্তির গতি স্বরবৃত্ত ছন্দের চেয়ে ধীর, কিন্তু অক্ষরবৃত্তর চেয়ে দ্রুত। চলো শিক্ষার্থীরা আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি। এখানে একটা কথা বলে রাখা ভালো, তোমরা যারা 2021 সনের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের সিলেবাসে যে 12টি কবিতা রয়েছে তার মধ্যে মাত্র তিনটি কবিতা রয়েছে মাত্রাবৃত্ত ছন্দে। কবিতাগুলো হলো সাম্যবাদী, 18 বছর বয়স এবং রক্তে আমার অনাদি অস্থি। বাকি সকল কবিতাই অক্ষরবৃত্ত ছন্দে রচিত। শিক্ষার্থীরা এবার আমরা একটু প্র্যাকটিসে যাই। একটু আগে আমরা মাত্রাবৃত্ত ছন্দের যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, আমরা এবার দেখি যেখানে যেই পংক্তিগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলোর মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে কিনা। এখানে এইচএসসি বাংলা প্রথম পত্রের সুকান্ত ভট্টাচার্য রচিত 18 বছর বয়স কবিতার দুইটি পংক্তি দেয়া আছে এবং এই কবিতাটি একটি মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। প্রথম পংক্তিতে আছে 18 বছর। এই পর্বটির মধ্যে আমরা দেখি 18, এখানে প্রত্যেকটি মুক্তাক্ষর, কারণ প্রত্যেকটি অক্ষরে একটি করে বর্ণ দ্বারা গঠিত। বছর, ব এটি একটি মুক্তাক্ষর এবং ছোর এটি একটি বদ্ধাক্ষর। আমরা যদি উপরে মাত্রা চিহ্ন গুলি দিই মুক্তাক্ষরকে আমরা একমাত্রা হিসেবে দেখব, কারণ আমরা জানি মাত্রাবৃত্ত ছন্দের মুক্তাক্ষর সর্বদা একমাত্রা এবং বদ্ধাক্ষর সর্বদা দুই মাত্রা। বয়স, ব একটি মুক্তাক্ষর, ওষ একটি বদ্ধাক্ষর, মুক্তাক্ষরকে একমাত্রা এবং বদ্ধাক্ষরকে আমরা দুই মাত্রা হিসেবে গণনা করলাম। কি, এটি একটি মুক্তাক্ষর তাই আমরা একমাত্রা দেব। দু, এটি একটি বদ্ধাক্ষর তাই আমরা দেব এখানে দুই মাত্রা। তাহলে আমরা দেখছি প্রথম পর্বে রয়েছে 6টি মাত্রা, দ্বিতীয় পর্বে রয়েছে 6টি মাত্রা এবং শেষে যে অপূর্ণ পর্বটি রয়েছে সেটি হচ্ছে সহ, স, এখানে দুইটি মুক্তাক্ষর রয়েছে। তাহলে প্রথম পংক্তিতে আমরা দেখলাম মাত্রা বিন্যাসটি হবে 6+6+2, পূর্ণ পর্ব 6 মাত্রার এবং অপূর্ণ পর্ব রয়েছে 2 মাত্রার। কবিতাটির
পরের যে পংক্তিটি রয়েছে সেখানে একই রকম 6+6+2 এই মাত্রা বিন্যাসটি হবে। আশা করি তোমরা প্র্যাকটিস করলেই এই পংক্তিটির মাত্রা বিন্যাস বের করতে পারবে। এবারে আমরা অক্ষরবিদ্যা ছন্দের বৈশিষ্ট্যগুলো জেনে নেই। এখানে মূল পর্ব হবে 8 বা 10 মাত্রার, মুক্তাক্ষর এখানে এক মাত্রা হিসেবে গণিত হয়, বদ্ধাক্ষরটি যদি শব্দের শেষে থাকে বা আলাদা বসে তাহলে 2 মাত্রা, শব্দের শুরুতে বা মাঝে থাকলে হবে 1 মাত্রা। একাক্ষর বিশিষ্ট পদ্যাক্ষরটি 2 মাত্রা হয়, কবিতা আবৃত্তির গতি ধীর হয়। এখানে তাহারই পরে মনে কবিতার দুইটি পংক্তি দেওয়া আছে, আমরা দেখি যে অক্ষরবিদ্য ছন্দের বৈশিষ্ট্যগুলো এই দুইটি পংক্তির মধ্যে খাটে কিনা। হে কবি নীরব কেন, হে এটি একটি মুক্তাক্ষর, একমাত্র হবে মুক্তাক্ষর সর্বদা অক্ষরভূত ছন্দের ক্ষেত্রে। কবি এখানে এই শব্দটির মধ্যে রয়েছে দুইটি অক্ষর এবং দুইটি অক্ষরই মুক্তাক্ষর, কারণ একটি বর্ণ রয়েছে এবং একটি অক্ষর রয়েছে। নীরব, নি এটি একটি বর্ণ নিয়ে গঠিত তাই এটি মুক্তাক্ষর, র এটি হবে বদ্ধাক্ষর, এবং আমরা একটু আগে দেখেছিলাম শব্দের শেষে যদি বদ্ধাক্ষর থাকে অক্ষরভূত ছন্দের ক্ষেত্রে সেটি হবে 2 মাত্রা। কেন এখানে এই শব্দটির মধ্যে রয়েছে দুইটি মুক্তাক্ষর। ফাগুন, ফা এটি একটি মুক্তাক্ষর, গুণ এটি একটি বদ্ধাক্ষর এবং শব্দের শেষে ব্যবহৃত হয়েছে বিধায় এখানে আমরা 2 মাত্রা গণনা করব। যে এটি একটি মুক্তাক্ষর কারণ একটি বর্ণ রয়েছে, এ সেছে এখানে 3টি মুক্তাক্ষর, এ সে ছে। ধরায়, ধ এটি একটি মুক্তাক্ষর এবং রায় এটি হচ্ছে একটি বদ্ধাক্ষর, শব্দ শেষে ব্যবহৃত হয়েছে বিধায় আমরা এখানে 2 মাত্রা গণনা করব। তাহলে এখানে যে দুইটি পর্ব ব্যবহার করা হয়েছে আমরা দেখছি প্রথম পর্বে রয়েছে 8 মাত্রা এবং দ্বিতীয় পর্বে রয়েছে 10 মাত্রা। পরের চরণ পরের পংক্তির মধ্যেও আমরা 8+6 এই মাত্রা বিন্যাসটি পাব। আশা করি তোমরা প্র্যাকটিস করলে এই মাত্রা বিন্যাসটি বের করতে পারবে। তো শিক্ষার্থীরা, ছন্দ এবং ছন্দের প্রকরণ সম্পর্কে তোমাদের সাথে যে আলোচনাটি করা হলো আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছ। সাহিত্য তত্ত্বের পরবর্তী ক্লাসগুলোতে HSC বাংলা প্রথম পত্রের বিভিন্ন কবিতার ছন্দ নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।